বর্তমানে অনেকে ফেসবুক কিংবা ইউটিউবে বিভিন্ন ওয়াজের অংশের সাথে মিউজিক যোগ করে বিভিন্ন রিলস বানায়, তাদের সম্পর্কে সতর্কবার্তা কি? আশা করি এই সম্পর্কে একটু আলোচনা আপনার চ্যানেল থেকে প্রচার করবেন। দেখুন, আমরা এই বিষয়ের আগে বিভিন্ন সময় বলেছি, বারবার বলেছি যে অনেকে দেখা যায় ওয়াজ মাহফিলের কোনো ভিডিওর অংশ বিশেষ এটা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, টিকটকে, ইউটিউবে বিভিন্ন জায়গায় ছাড়ায়, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেন সাথে। এটা খুবই গর্হিত এবং জঘন্য একটা কাজ। এমনকি কোরআন কারিমের আয়াত, কোনো জিকির, কোনো ভালো কিছুর সাথে অনেকে দেখা যায় মিউজিক মিশ্রণ করে দেন। আমরা অনেকে মনে করি যে এ জাতীয় মিউজিক অ্যাড না করলে এটা মানুষ নিবে না, খাবে না, ভালো লাগবে না, গ্রহণ করবে না মানুষ, এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়েছে। মানুষকে গেলানোর জন্য আমি হারামে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই, বিধায় এ ধরনের রিল তৈরি করা, ভিডিও তৈরি করা পরিষ্কার হারাম কাজ। যারা ইসলামের খেদমত মনে করে সেখানে মিউজিক অ্যাড করছেন, তারা গুনাহে লিপ্ত হচ্ছেন। তাদের আল্লাহকে ভয় করা উচিত এবং এই হারাম থেকে তাদের বেঁচে থাকা উচিত। মনে রাখবেন যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে হোক আর যেভাবেই হোক, মিউজিকের সৃষ্টি করা এবং গানে হোক বা ওয়াজে হোক বা অন্য কিছুতে হোক, সেটা যদি যুক্ত করা হয়, সেটা শোনা এবং যুক্ত করা উভয়টি হারাম। পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো আলিমের এ ব্যাপারে ভিন্ন মত নেই। কোরআন হাদিস সম্পর্কে একেবারে বেসিক ধারণা যাদের আছে তারা জানে এটা হারাম, যার কারণে এই ধরনের বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। আপনি ওয়াজের আলোচনা ভিডিও ক্লিপের মতো যদি মিউজিক লাগাই দেন, তাহলে ব্যাপারটা এরকম হবে যে আপনি ঔষধের সাথে বিষ মিশিয়ে দিলেন, ঔষধের সাথে বিষ মিশিয়ে দিলেন। ঔষধ দিচ্ছেন রোগীর সুস্থতার জন্য, কিন্তু সাথে যদি বিষ মিশিয়ে দেন, তাহলে রোগীর সুস্থ হওয়া তো দূরের কথা, রোগীর মৃত্যু নিশ্চিত। এই জন্য এ ধরনের ভিডিও আমরা অ্যাভয়েড করবো এবং এগুলো নিজেরাও তৈরি করবেন না, অন্যরাও এই ভিডিওগুলো আমরা শুনবো না।